জগজ্জননী বরমা শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা ও পাঁচালী আরম্ভ পয়ার। শুন শুন সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রতকথা প্রচারিত ভবে। গুরুবারে ভক্তি ভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বাড়িয়ার অপুত্রের পুত্র, সরস্বী দেবীর গুণে হল মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃ জ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শ্রী বরমা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তার দ্বারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়া ঝাঁটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নিয়ে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওড়ি। অধিক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগ যজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষ বিহনের, রোগ শোক দারিদ্রেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী কর সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতে সেরাম। লক্ষ্মী মায়ের মাহাত্ম কথা শোনা ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। মাহাত্ম পয়ার। গুলোকে ছিলে তুমি সত্যনারায়ণী, কণ্ঠে অধিষ্ঠান কর তাই বিনা পানি। ইন্দ্রপুরে ছিলে তুমি হয়ে ইন্দ্রাণী, তপস্যায় প্রিয় হন দেবসুল পানি। তিলক ভুলক আর দেব স্বর্গপুরে, মর্তলোকে প্রিয় তুমি প্রিয় সুরপুরে। কলিযুগে জীবের তুমি দুঃখ ঘুচাতে, সরস্বী দেবী রূপ ধরিয়া জগতে। ধন্য কলি পূর্ণ নামে ধন্য দেশবাসী, যুগে যুগে আসো তুমি লয়ে দাস দাসী। পবিত্র ধোপাদহ আসাম বিহার, উড়িষ্যা হিমায়তপুর পদ ধুলি মার। বিহারের লীলা ভূমি অতি চমৎকার, আজও লীলা চলে বিচিত্র আকার। ভক্তি ভরে স্মরণ করে গেলে দেও ঘরে, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পারে। ক্ষমা কর সর্বজীবের তুমি ক্ষমাশীলা, স্বর্গমর্তে পূজে তোমার তুমি মা কমলা। মহাশক্তির হৃদে তব রমণী রতন, শক্তিহীনের শক্তিদান লয় যে শরণ।
তোমারও মূরতি যেবা করে দর্শন ধন্য জনম সার্থক তার মানব জীবন তোমারও মহিমা অপার বিশ্ব চরাচরে ভক্তি ভরে ডাকিলে তার শ্রী বৃদ্ধি হয় ঘরে গুণে হয় সরস্বতী লোক রূপে লক্ষ্মী সম তব পাদ স্পর্শে যেন স্বস্তি অভিনব পরম পুরুষোত্তমের লীলা সহচরী জগতের মাতা তুমি জগত ঈশ্বরী অমর বিবেক পুত্র রাজা পৃথিবীতে সাধনা সান্ত্বনা কন্যা অরূপ রূপেতে উমার সাধনার বেহুলার স্তব সীতার সংযমার প্রতিভার জপ নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সংরক্ষণ সাহায্য প্রেরণা দানে দানে সুপ্রজনন নারীর ওই বৈশিষ্ট্য মাঝে যত গুণ আছে তাহারও সকল গুণ তোমাতে বিরাজে আদর্শ রমণী রূপে জগতে খ্যাতি পূর্ণ ব্রহ্ম অনুকূল যুগে যুগে সাথী লক্ষ্মী মাতার ব্রত কথা যেবা রাখে ঘরে গুরুবারে কোন ঘরে পূজা যে যদি করে সকল সাধনা তার হইবে পূরণ স্বামী পুত্র সুখে রয় দুঃখ হয় মোচন দুঃখ হরণ বলে মাগো না পাই যেন ক্লেশ হরি হরি বলুন সবে পুঁথি হইল শেষ হরি হরি বলুন সবে পুঁথি হইল শেষ হরি হরি বলুন সবে পুঁথি হইল শেষ প্রণামী লক্ষ্মী মাতা ষোড়শী রূপ ধারিণী অনুকূল শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনী ঋষি সম্পজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগৎ কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে।